প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে দুর্নীতিবাজরা কৌশল পাল্টাচ্ছে তাই দুদকের কর্মকর্তাদের তদন্ত কাজে আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহারে দক্ষ হতে হবে এবং দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাকিদ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে দুদক আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে রাষ্ট্রপতি এ কথা বলেন সভায় প্রধান বিচারপতি মাহমুদ হোসেন বলেন ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতিবাজরা যাতে মামলা থেকে পরিত্রাণ না পায় এবং নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই সময় দুuduk চেয়ারম্যান ময়নউদ্দিন আবদুল্লাহ বলেন দুর্নীতি বন্ধ না হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে যারা রাষ্ট্রকর্তিক গর্পিত দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করবে তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে দুর্নীতি করলে শাস্তি পেতে হবে এবং দুর্নীতি করে কেউ পার পাবে না জনমনে এমন ধারণা জন্মাতে পারলেই দুদকের উপর জনগণের আস্থা বাড়বে তদন্তকারী কর্মকর্তার মনে রাখতে হবে একজন নিরাপরাধ ব্যক্তি যেন দুর্নীতির মামলায় জড়িয়ে না পড়ে অন্যদিকে অপরাধী যেই হোক না কেন তার পদমর্যাদা কোনো অবস্থাতেই দুর্নীতির দায় থেকে পরিত্রাণের মাপকাঠি হবে না